টেলিভিশন বা সংক্ষেপে টিভি, যার বাংলা অর্থ দূরদর্শন। এটি এমন একটি যন্ত্র যা থেকে একই সঙ্গে ছবি দেখা যায় এবং শব্দ শোনা যায়। বর্তমান সময়ে খুব কম ফ্যামিলি আছে যাদের বাসায় একটি টিভি নাই। কেউ তাতে খবর দেখে, কেউ বা সিরিয়াল, কেউ বা আবার কার্টুন দেখে, আবার কেউ খেলা দেখতে খুব পছন্দ করে। এখন তো স্মার্ট টিভির যুগ, যা দিয়ে চকচকে 4K থেকে 8K রেজলিউশনের ভিডিও আপনারা অনায়াসে দেখতে পারেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে এই চমৎকার হাই ডিফিনিশন টিভিগুলো কারখানায় তৈরি হয়? ইঞ্জিনিয়ারিং পিক্সেলে আজ আমরা দেখাবো কিভাবে স্মার্ট টিভিগুলো ফ্যাক্টরিতে তৈরি হয়। সাথেই থাকুন। একটি ফ্যাক্টরিতে টিভি তৈরির প্রথম ধাপ হলো কাঁচামাল বা র ম্যাটেরিয়াল সংগ্রহ করা। এখানে টিভির ম্যাটেরিয়ালের ভিতর আছে সার্কিট বোর্ড, LCD প্যানেল, প্লাস্টিক কেসিং এবং বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রাংশের মতন উপাদানগুলো। টিভির ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো এই ম্যাটেরিয়ালগুলো বাইরের বিভিন্ন সাপ্লায়ের কাছ থেকে সংগ্রহ করে থাকে। আবার অনেকে ফ্যাক্টরিতে আলাদা আলাদা সেকশনে এগুলো তৈরি করে থাকে। একটি টিভির গুণগত মান নির্ভর করে তার বিভিন্ন ম্যাটেরিয়ালসের উপর। একবার ম্যাটেরিয়াল জোগাড় হয়ে গেলে পরবর্তী ধাপ হলো সার্কিট বোর্ডে কম্পোনেন্টগুলো বসানো। এই সার্কিট বোর্ডকে টেলিভিশনের হৃৎপিণ্ড বলে, কারণ সার্কিট বোর্ডে টেলিভিশনের সমস্ত ফাংশন এবং বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। দক্ষ প্রযুক্তিবিদ্যার সঠিক সংযোগ এবং কার্যকারিতা নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট নির্দেশাবলী এবং ডায়াগ্রাম অনুসারে সার্কিট বোর্ডের উপাদানগুলো সাবধানের সাথে সোল্ডারিং করে। এদিকে কারখানার আরেকটি অংশে LCD প্যানেল তৈরি করা হয়। এই প্রক্রিয়ায় কাচের বিভিন্ন স্তর যেমন লিকুইড ক্রিস্টাল এবং ব্যাকলাইটের উপাদানগুলো কাটিং এবং লেয়ারিং করা হয়। এই উচ্চ রেজলিউশনের ডিসপ্লে স্মার্ট টিভির প্রধান বৈশিষ্ট্য। ফ্যাক্টরির কর্মীরা প্রতিটি প্যানেলের উজ্জ্বলতা, রঙের নির্ভুলতা, পিক্সেলের ঘনত্ব যেন নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে পারে তার জন্য অক্লান্ত পরিশ্রম করে থাকে। সার্কিট বোর্ড এবং LCD প্যানেল প্রস্তুত হয়ে গেলে এখন কাজ ফাইনাল অ্যাসেম্বলি। দক্ষ প্রকৌশলীরা সাবধানে উপাদানগুলোকে প্লাস্টিকের আবরণে স্থাপন করে, নিশ্চিত হন যেন সবকিছু সারিবদ্ধ এবং সঠিকভাবে সংযুক্ত হচ্ছে। এই কাজটি ম্যানুয়ালি এবং অটোমেটিক মেশিনের সাহায্যে করা হয়। এই কাজ শেষ হয়ে গেলে প্রথমবারের মতন টিভি অন করা হয় এবং টিভি প্রোডাকশনের পরবর্তী পর্যায়ে যাওয়ার আগে যে কোনো সমস্যা এবং ত্রুটি সমাধান এবং সংযোজন করা হয়। মান নিয়ন্ত্রণ টিভি উৎপাদন প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রতিটি টিভি যেন পারফরমেন্স এবং নির্ভরযোগ্য সর্বোচ্চ মান পূরণ করতে পারে তা নিশ্চিত করতে কঠোর সিরিজ পরীক্ষার ভিতর দিয়ে যায়। যেমন টিভির আউটপুট কালার, উজ্জ্বলতা, অডিও আউটপুট, সংযোগগুলো খুব ভালোভাবে পরীক্ষা করা হয়। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই কেবল টিভিগুলো মার্কেটে ছাড়া হয়। একবার টিভিগুলো সমস্ত মান নিয়ন্ত্রণ পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেলে টিভিগুলো সাবধানে প্যাকেজ করা হয় এবং শিপিংয়ের জন্য প্রস্তুত করা হয়। প্রতিটি টিভির জন্য নির্দিষ্ট বক্স থাকে যেন ট্রান্সপোর্টের সময় টিভিগুলোর কোনো ক্ষতির মুখে না পড়ে। একটি ফ্যাক্টরিতে টিভি তৈরির এই জটিল প্রক্রিয়া আপনাদের সামনে খুব সহজে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং পরবর্তীতে নতুন ম্যানুফ্যাকচারিং ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।